আমি আজকে আমার ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সুরে বাকারার চল্লিশ নম্বর আয়াত অবলম্বনে কিছু কথা রাখব সুরে বাকারার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয় বনি ইসর ইল কুরু নিয়মতি আম তো আলীকুম ওফু বিআহদি উফি বিহদি কুম ওয়া ইয়া ফারুন আমরা আগে আয়াতের অনুবাদ বুঝবো এরপরে আল্লাহ তালা এ আয়াত থেকে আমাদেরকে কি হুকুম করলেন কি ইঙ্গিত করছেন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনায় আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইয়া ইসরা আলাইকুম আল্লাহ আমা বলেন হে বনি ইসরাইল ইসরাইলের সন্তানরা উদ কুরু তোমরা স্মরণ করো ন্যামাতি আমার নিয়ামত আল্লা তো আলাইকুম আমি যে নেয়ামত তোমাদেরকে দান করেছি ওয়া আউফু বি আহদি তোমরা আমার সাথে কৃত ওয়াদাকে পূরণ করো উফি বি আহদিকুম তো আমিও তোমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করবো ও ইয়া ইয়া ফারহাবুন তোমরা আমাকে ভয় করো আমাকে ডরাও আমাকে ভয় করো হে ইসরায়েলের সন্তানরা হে বনি ইসরায়েল তোমরা স্মরণ করো আমি যে তোমাদেরকে নেয়ামত দিয়েছি সে নেয়ামতকে তোমরা আমার সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করো তো আমি তোমাদের সাথে কৃত ওয়াদা পূর্ণ করবো আর তোমরা আমাকে ভয় করো এই হলো আয়াতের অনুবাদ এবার আমরা আলোচনা শুনবো আলোচনা বুঝবো যে আল্লাহ রাবুল আলমিন এখানে বনি ইসরাইলকে সম্বোধন করে বলেছেন যদিও একটা সম্প্রদায়কে লক্ষ্য করে বা তাদেরকে মোখাতব বানিয়েছেন কিন্তু কোরআনে কেরিমের এই আয়াতগুলো নাজিল হয়েছে আমাদের জন্যে কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্যে আল্লাহতালা একটা জাতিগোষ্ঠীর নাম উল্লেখ করলেও সমস্ত মানুষকে এই আয়াত দ্বারা খেতাব করেছেন সম্বোধন করেছেন আল্লাহ আল্লাহতালা বলতে চাচ্ছেন হে আমার বান্দারা তোমাদের উপরে যে আমি নেয়ামত দিয়েছি আমার সেই নেয়ামতকে তোমরা স্মরণ করো নেয়ামতকে মনে রাখো আর আমার সাথে কৃত ওয়াদাকে তোমরা পূরণ করো আমিও তোমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করব আর জীবন চলার পথে তোমরা আমাকে ভয় করো এখানে কয়েকটা নির্দেশনা আছে এবং আল্লাহ তালা একটা কর্ম করার হুকুম করলেন পরিপ্রেক্ষিতে তিনিও একটা কর্ম পূর্ণ করবেন বলে ওয়াদা করলেন আর আল্লাহর ভয় অন্তরে ধারণ করার বা গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন আল্লাহু আকবর প্রথমে আমরা শুনবো যে আল্লাহ তালা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন কি নিয়ামত দিয়েছেন স্মরণ করো মনে করো আলাইকুম যে নামত আমি তোমাদের উপরে দিয়েছি বা তোমাদেরকে দান করেছি মুফাসির কিরাম এখানে ন্যামত বলতে আমাদের জন্য আমাদের মুখ কান চোখ নাক যা দ্বারা আমরা আল্লাহর জিকির করবো যা দ্বারা আমরা আল্লাহর কথা শুনব এগুলো আমাদের সাথে আমাদের নেয়ামতের অংশ আমাদের চলা আমাদের ফেরা আমাদের উঠা বসা আমাদের জীবন চলার সব কিছুতেই আল্লাহ তালার অগণিত নেয়ামত আমাদেরকে ঘিরে রেখেছে আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমাদের ডান বাম আমাদের সামান পেচ উপরে চতুর্দিকে অজস্র অগণিত নেয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন দেখেন নেয়ামতের ব্যাপারে সুরে ফাতেহার মধ্যে আমরা উল্লেখ করেছি যে ওই সকল লোকের রাস্তা আমরা চাই যে সকল লোককে আপনি নিয়ামত দিয়েছেন আন আমতা আলাই যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন সেখানে আমরা সুনির্দিষ্ট একটা বিষয় আল্লাহর কাছে চেয়েছি যে দিন এমন লোকদের হেদায়েত যেই লোকদেরকে আপনি নেয়ামত দিয়েছেন তাহলে ওখানে কিন্তু নিয়ামত প্রাপ্ত যারা তারা ব্যাপক নন তারা আম নন তার khas সিরাতাল্লাযিনা আমতা আলাইহিম যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন ওখানে নিয়ামত কাদের উপর দিয়েছেন আবার গায়রিল মাকদুব আলাইহিম বলার দ্বারা বোঝা গেল যে আল্লাহর নিয়ামত ভোগ করে এমন কিছু লোক আছে যাদের পথ আমরা চাই না তাহলে ওই আয়াতের মধ্যে যে নিয়ামত ওই নিয়ামত কিন্তু ব্যাপক নিয়ামতের অর্থ বহন করে না সেখানে খাস কিছু নিয়ামতের অর্থ বহন করছে تو الله تعالى نعمت ديشن كادر الله تعالى ومن يُطِعِ الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله تعالى جرى الله و الله رسوله كأنشرن ومن يُطِعِ الله فأولئك مع الذين أنعم الله عليهم আল্লাহ আল্লাহ রাসুলকে যারা অনুসরণ করে তাদেরকে ওদের অন্তর্ভুক্ত করা হবে বা তাদের সাথে হাসর করা হবে যাদের উপর আল্লাহ নেয়ামত দেওয়া হয়েছে যাদের উপর আনা কাদেরকে নেয়ামত দিয়েছেন মিনান্ন তাদের মধ্যে এক গ্রুপ হলেন নবীগণ আল্লাহ নেয়ামত দিয়েছেন ও সুদ্দিক তাদেরকে আল্লাহ তালা বিশেষ নেয়ামত দিয়েছেন সুহাদা ই এবং শহীদগণ তাদেরকে আল্লাহ বিশেষ নেয়ামত দিয়েছেন ও সালগন তাদেরকে আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছেন বুঝা গেল যে যাদের নিয়ামত নত যাদেরকে দিয়েছেন তাদের পথ যে আমরা খুঁজছি সেই দল হলেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবংগণ সোয়ালেহিনগণ এই চারটা গ্রুপ যাদের প্রতি আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছেন তো ওই বিশেষ নিয়ামতকে যদি আমরা হিসাব মিলাই তাহলেই তো আমাদের হিসাব করে শেষ করা যাবে না পকান্তরে এই আয়াতে যে আল্লাহ বলেন উযকুরু নিআমাতাল্লাতী আনতুম আলাইকুম তোমরা ওই নিয়ামতকে মনে করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি ব্যাপক ভাবে ব্যাপক ভাবে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন ভাই যদি আমরা বলি যে আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে গুনব গণনা করব তো আল্লাহ তাআলা নিজে আয়াত নাজিল করে বলছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা কেয়ামত পর্যন্ত যদি তোমরা আল্লাহর নেয়ামতের গণনা করো তো তোমরা আল্লাহর নেয়ামত গনে শেষ করতে পারবে না দুনিয়ার সমস্ত মানুষ একসাথে দুনিয়াতে যদি দুনিয়া থাকেন থাকতেন এবং দুনিয়ার সূচনা থেকে কেয়ামত পর্যন্ত এই দীর্ঘ সময় যদি সবাই সমানভাবে হায়াত পেতেন আর সমস্ত মানুষ যদি নাওয়া খাওয়া ঘুম সব কিছু ত্যাগ করে দুনিয়ার সব ব্যস্ততা রেখে শুধুমাত্র আল্লাহর নেয়ামতের গণনা করতেন তো আল্লাহ তালা বলেন লা তহসুহা তবুও আল্লাহর নেয়ামত গনে শেষ করা যেতো না শেষ করতে পারবে না এই পরিমাণ নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন ব্যাপকভাবে দুনিয়ার সমস্ত মানুষকে মখলুককে আল্লাহ তালা নেয়ামত দিয়েছেন ভরপুর নেয়ামত দিয়েছেন এমন কি সবচেয়ে বেশি এবং সবচেয়ে প্রধান নেয়ামত দিয়েছেন আল্লাহ মানুষকে দুনিয়ার সমস্ত মখলুকাতকে আল্লাহ যেহেতু মানুষের জন্য তৈরি করেছেন সুতরাং মানুষকে আল্লাহ তালা সবচেয়ে বেশি নেয়ামত দিয়েছেন সব বস্তু সামগ্রী মানুষের কল্যাণে সুতরাং মানুষ নেয়ামত প্রাপ্ত হয়েছে চতুর্মুখী কি পরিমাণ নিয়ামত আল্লা আমাদেরকে দিয়েছেন একটা উদাহরণ এক উদাহরণ দিলে বুঝবেন যে আমাদেরকে আল্লাহ কি পরিমাণ নিয়ামত এবং কি পরিমাণ মূল্যবান দামি দিয়েছেন আমি একটা ঘটনা কিতাবে পড়েছিলাম একজন বাদশাহ ছিলেন হারুন রশিদ ওই বাদশার দরবারে একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন একটু মজুব টাইপের বুজুর্গ বাদশাহ হারুন রশিদ ওই বুজুর্গকে সময় তার কাছে যাওয়া আসার ব্যাপক অনুমতি দিয়ে রেখেছিলেন তিনি প্রায় সময় বাদশাহারুনের কাছে যেতেন একদিন কোনো এক প্রসঙ্গে তিনি গেলেন আর তখন পানির বাদশাহারুন লেগেছে তো খাদেমকে বললেন যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো খাদেম এক গ্লাস পানি নিয়ে আসলেন যখন বাদশাহ পানি পান করতে যাবেন এমন সময় বাহলুল বাদশাহকে বললেন যে বাদশাহ জাহাপনা আপনার সাথে আমার একটা কথা ছিল কি কথা যে মনে করেন আপনি এমন একটা জায়গাতে আছেন মরুভূমিময় এলাকা যেখানে পানির কোনো অস্তিত্ব নাই কোথাও কোনো পানি নাই আপনি ওই মুহূর্তে পানির পিপাসায় কাতর হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন ছটপট শুরু করেছেন ঘটনার চক্রে একজন এক গ্লাস পানি নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে আপনি এক গ্লাস পানি কি পরিমাণ মূল্য দিয়ে ক্রয় করবেন বা কি পরিমাণ মূল্যের বিনিময়ে এক গ্লাস পানি আপনি গ্রহণ করবেন বাদশাহারুন রশিদ বললেন যে প্রয়োজনে আমি আমার পুরা রাজত্ব দিয়ে হলেও আমার জীবন বাঁচানোর জন্য এক গ্লাস পানি গ্রহণ করব। বাহলুল বলেন যে বাদশাহ এবার আপনি এক গ্লাস পানি পান করেন বাদশাহ পানি পান করলেন এরপরে বাদশাহ বাহলুল আবার বললেন যে বাদশাহ আমার আরেকটা কথা আছে কি কি কথা বাহলুল তিনি বললেন যে মনে করেন আপনি এমন একটা জায়গাতে কি উপস্থিত হয়েছেন যেখানে কি বলে আপনার এমন পেশাবের হাজত হয়েছে প্রচন্ড পেশাবের ব্যাগ হয়েছে কিন্তু আপনি পেশাব করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কারণ আপনার পেশাবের নালিটা বন্ধ হয়ে গেছে আপনার পেশাব করার রাস্তাটা অফ হয়ে গেছে কিন্তু পানি আপনার নিচে ওটা জমে গেছে পানির পেশাবের প্রচন্ড হাজত হয়েছে আপনি প্রচন্ড ভাবে পেশাবের জরুরত ফিল করছেন এই মুহূর্তে দুনিয়ার কোথাও কোনো চিকিৎসক নাই ডাক্তার নাই যে আপনার জীবন বাঁচানোর জন্য পেশাবের এই পানিটুকুন নিষ্কাশন করবে একজন মাত্র ডাক্তার দুনিয়াতে আছে ওই ডাক্তার আপনার চিকিৎসা করতে পারে আপনি বলেন কি পরিমাণ মূল্য দিয়ে কি পরিমাণ খরচ দিয়ে ওই ডাক্তারকে আপনি আনবেন সংগ্রহ করবেন এবং আপনার চিকিৎসা করে নিজে সুস্থ হওয়ার চেষ্টা করবেন বাদশাহ বলতেছেন যে বাহলুল প্রয়োজনে আমি আমার পুরা রাজত্ব বিক্রি করে বা রাজত্ব দিয়ে হলেও আমি আমার জীবন বাঁচানোর চেষ্টা করব। বাহলুল এবার তাকে প্রতি উত্তরে বললেন বাদশাহ আপনি এক এক গ্লাস 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 পানি 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 পান করলেন করলেন আর নিচে দিয়ে বের একই শুধু মুখে ঢুকালেন আর নিচে পানির পেশাবের রাস্তা দিয়ে বের করলেন এই দুই জায়গায় আপনি পুরা পৃথিবী তথা আপনার পুরো রাজত্বকে দুইবার আপনি দিয়ে দিলেন বুঝা গেল আপনি কি পরিমাণ মূল্যের এক এক গ্লাস পানি পান করছেন একবার কি ভেবে দেখেছেন এবার ভাই যদি আমরা এই ঘটনাকে আমাদের সামনে দাঁড় করাই তাহলে আমরা কি পরিমাণ আল্লাহ ভোগ করছি কি পরিমাণ এবং কি পরিমাণ দামি সম্পদ তথা পানি বাতাস আলো অক্সিজেন আল্লাহ ইত্যাদি আমরা ভোগ করছি আমরা আইসিইউতে এক ঘন্টা যদি থাকি সেখানে কত পরিমাণের টাকা দেওয়া লাগে সামান্য অক্সিজেন আমরা গ্রহণ করি আইসিউতে গিয়ে একটা ড্রামের ভিতরের কিছু গ্যাস জাতীয় বাতাস আমাদের ভেতরে প্রয়োগ করে আর সেটার জন্যে আমরা ঘন্টার পর ঘণ্টা টাকার উপরে টাকার স্তূপের উপরে আমরা আইসি মানুষকে রাখি যদি এরকমই হয় যে সামান্য একটু গ্যাস মরে যায় যায় অবস্থা মানুষটার যদি সামান্য একটু গ্যাস যদি দিতে এত খরচ হয় তো একটা জীবন্ত তডবড় টগবগে একটা মানুষ চলন্ত চলমান একজন মানুষ এই লোকটা যে আল্লাহ তালার দেওয়া বাতাস আল্লাহ তালার দেওয়া আলো আল্লাহ তালার দেওয়া অক্সিজেন ভোগ করছে কি পরিমাণ মূল্যের এই অক্সিজেন নিয়ামত আমরা ভোগ করছি কি পরিমাণ পানি আমরা ব্যবহার করছি তাহলে আমাদের এই নিয়ামতগুলো যে আল্লাহ তালা আমাদেরকে দিলেন এক এক গ্লাস পানির নিয়ামতের মূল্যায়ন যদি আমরা করতে চাই তাহলে আমাদের পুরো রাজত্বকে দুই দুইবার বিক্রি করতে হয় আপনি একটা নিঃশ্বাস যে নিচ্ছেন এক একটা নিঃশ্বাসের কত দাম উদাহরণস্বরূপ আমি বলি যদি একটা নিঃশ্বাস আমাদের নাকে বের হলো কিন্তু আর ঢুকলো না তো আমার উপায় কি হবে মরে যাব আবার যদি আমার নিঃশ্বাসটা ঢুকলো কিন্তু আর বের হলো না তো আমার কি উপায় হবে মরে যাব তার মানে হলো আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস নাকে দিয়ে আর ঢুকবে আর নাক থেকে বের হবে আমাদের প্রতিটা নিঃশ্বাস ঢুকার সাথে আমাদের একবার মৃত্যুর সম্পর্ক আবার নাকে দিয়ে বের হওয়ার সাথে আমাদের আরেকবার মৃত্যুর সম্পর্ক মানে হলো আমরা এক একটা নিঃশ্বাস নিতে পারা মানে দুই দুইবার মৃত্যু থেকে বেঁচে যাওয়া আমরা এক একটা নিঃশ্বাস ছাড়তে পারা আর গ্রহণ করতে পারা মানি হলো আমরা এক দুই দুইবার মৃত্যু থেকে বেঁচে যাওয়া আল্লাহ তালা আমাদেরকে এক এক নিঃশ্বাসের সাথে দুইবার মৃত্যু থেকে বাঁচিয়ে কি পরিমাণ নামত দিয়ে রেখেছেন এটার হিসাব আমরা করি হাজরতে দাউদ আলী সালাতামকে আল্লাহ তালা বলেছিলেন যে তুমি আমার নেয়ামতের সুক্রিয়া আদায় করো তিনি বলেন যে আল্লাহ আপনার নেয়ামতের সুক্রিয়া আদায় করতে তো আমার যদি করতে যাই তাহলে তো দাওর অথবা তাসালসুল সুল্লাহ আসবে আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছেন মাদ্রাসা পড়ুয়া আলেম ওলামা আছেন তারা দাওর ও তাসালসুল সহজে বুঝতে পারবেন মানতেকি একটা পরিভাষা দাওর এবং তাসালসুল আমাদের ফেকার কিতাবের মধ্যে দাওয়র তাসালসুলের বহস আমরা পড়েছি দাওর বোঝার জন্য আমি সংক্ষিপ্তভাবে বলি আমাদের মনে করেন একটা মোবাইল সেটের মধ্যে দশটা নাম্বার আমরা সেভ করেছি তখন নিচের বটনটা যখন আমরা দাবাই বা চাপ দেই তখন একটা নাম্বার ভেসে উঠে তারপরে দ্বিতীয় নাম্বারে যদি আমি চাপ দেই তাহলে দ্বিতীয় নাম্বারটা ভেসে ওঠে তৃতীয় নাম্বার বটান বোঝা তৃতীয়বার নিচে দিকে চাপ দেই তিন নাম্বার চারবার দিলে চতুর্থ পাঁচবার দিলে পঞ্চম ছয়বার দিলে ষষ্ঠ এভাবে যদি আমরা দশবার নিচের বটানটা দা দাবাই তাহলে আমাদের দশ নাম্বার নাম্বারটা আসে আবার যখন এগারো বার দেই তখন কিন্তু ওই এক নাম্বার নাম্বারটাই আবার আমাদের সামনে শো করে তার মানে যদি মোবাইলের মধ্যে আমরা দশটা নাম্বার সেভ করি তাহলে দশটা নাম্বারে আমরা যদি মোবাইলের নিচের বটনটা চাপ দেই তাহলে প্রথম এক নাম্বারটা আসবে দশতম বারে দশ নাম্বারটা আসবে এগারোতম বার চাপ দিলে আবার এক নাম্বারটা আসবে এই যে ঘুরে ঘুরে শুরুটা বারবার আসা বারবার আসা বারবার আসা এভাবে ঘুরপাক খাওয়ার নাম হলো দাওর এভাবে ঘুরপাক খাওয়ার নাম হলো দাওর আর এজন্যই আমরা হেফজখানায় যখন নাকি দাওর করি তার মানে আমাদের পেছনের আমুক্তাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পড়ি আমরা যখন দাওরাই হাদিস পড়ি তার মানে আমরা হাদিসের কিতাবগুলোকে ঘুরে ঘুরে দাওর করি মানে হাদিসগুলো পড়তে থাকি এই জন্য দাওরাই হাদিসকে দাওরাই হাদিস বলি হেফজখানার সবককে দাওর বলি তারপরে আপনার তাওয়াফ যে করি সেখানেও দাওর আসছে শব্দটা হ্যাঁ কাবা শরীফের চতুর্দিকে প্রদক্ষিণ করা দাওর করা তাহলে দাওর মানে হলো একটা জিনিস ঘুরে ফিরে আবার ফিরে আসা ঘুরে আবার কতক্ষণ পরে ফিরে আসে এটার নাম হলো দাউর আরেকটা শব্দ আছে তাসালসুল মানে হলো ধারাবাহিকভাবে চলতে থাকা পিছনেরটা নতুন ভাবে আর সামনে না আসা মনে করেন মোবাইলের মধ্যে এই পরিমাণ নাম্বার সেভ করে রাখা আছে যে কেয়ামত পর্যন্ত যদি আমরা দাবাইতে থাকি তো নতুন নাম্বারই আসতে থাকবে পিছনের যে চলে যাওয়া নাম্বার আর ফিরে আসবে না যেভাবে আমাদের নাকের নিঃশ্বাস যেটা একবার বেরিয়ে গেছে এটা আর আমাদের সামনে আসে না এটা পিছন হয়ে যায় এটা অতীত হয়ে যায় ওরকম এটার নাম ধারাবাহিক সামনে আসতে থাকা আর নতুনটা কখনো মানে পেছনেরটা কখনোই আর নতুন করে সামনে না আসা এবং শেষ না হওয়া এটার নাম হলো তাসালসুল হ্যাঁ একটা ধারা চলতে থাকা শেষ না হওয়া আবার পেছনেরটা নতুন করে ঘুরে সামনে না আসা এটার নাম হলো তাসালসুল হ্যাঁ হাজর দাউদ আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ আপনার নেয়ামতের সুক্রিয়া আদায় করতে আমাদের তো আমার তো দাওর অথবা তাসালসুল লাজেম আসবে দাওর বা তাসালসুল এর সম্মুখীন আমি হব কিভাবে মনে করেন আপনি আমাকে এক গ্লাস পানি পান করার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন তাহলে এখানে এক গ্লাস পানির সাথে আপনার কি পরিমাণ নিয়ামত জড়ানো তা আমি এক গ্লাস পানি যে সামনে পেলাম এটা আল্লাহ আপনার দেওয়া নেয়ামত আমি যে গ্লাসটা হাতে নিতে পারলাম আমার হাতের যে শক্তি পেলাম এটাও তো আপনার দেওয়া নিয়ামত আমি যে আমি মুখের মধ্যে আমার পানিটা পৌঁছালাম এরপরে পানিটা যে আমি ধরলাম মুখে নিলাম এবং এটাকে পান করতে পারলাম গিলতে পারলাম এটাও তো আল্লাহ আপনার দেওয়া নিয়ামত আমি যে এই পানি পান করার মুহূর্তটাই বেঁচে রইলাম এটাও তো আল্লাহ আপনার দেওয়া নেয়ামত আমি যে এক গ্লাস পানি পান করার তৌফিক পেলাম সেই তৌফিকটাও তো আল্লাহ আপনার দেওয়া নেয়ামত তা আমি এক গ্লাস পানি সামনে পেলাম এই গ্লাস পানিকে ধরতে পারলাম আমি ওই গ্লাস পানি মুখে নিতে পারলাম সে গিলতে পারলাম শক্তি পেলাম তৌফিক পেলাম বেঁচে থাকার হায়াত পেলাম এই যে এক গ্লাস পানির সাথে আল্লাহ আপনার দেওয়া কতগুলো নিয়ে আমার জড়ানো আচ্ছা এতগুলো নেয়ামত যখন আমি সামনে পেলাম তো আমি এটা গ্রহণ করে কি বলবো আলহামদুলিল্লাহ বলবো যদি আমি আলহামদুলিল্লাহ বলি তো আপনি যে আমাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন এটাও তো আল্লাহ আপনার দেওয়া নেয়ামত আমাকে যে ঠিক আলহামদুলিল্লাহ বলার মুহূর্তটা বাঁচিয়ে রেখেছেন এটাও তো আল্লাহ আপনার দেওয়া নেয়ামত আমাকে যে ঠিক ওই মুহূর্তটার মধ্যে শক্তি দিয়েছেন এই শক্তিটাও তো মালিক আপনার দেওয়া নেয়ামত সুতরাং আমি এক গ্লাস পানি পান করার নিয়ামত ভোগ করে যে আলহামদুলিল্লাহ বলবো এই আলহামদুলিল্লাহ বলতে পারা ওঠা আপনার নেয়ামত এবার আলহামদুলিল্লাহ বলার अजून আপনি যে তৌফিক দিয়েছেন এই নিয়ামতের জন্য আমাকে আবার আলহামদুলিল্লাহ বলতে হবে তো পরে যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম এটাও তো আপনার দেওয়া নেয়ামত তো এই নিয়ামতের জন্য আমাকে আবার আলহামদুলিল্লাহ বলতে হবে এটা যে আমি পারলাম এটার জন্য আমাকে আবার আলহামদুলিল্লাহ বলতে হবে ওইটা যে আমি পারলাম এই জন্য আমাকে আবার আলহামদুলিল্লাহ বলতে হবে তার মানে হলো আমি এক গ্লাস পানি পান করার তৌফিকের ভিত্তিতে এক গ্লাস পানি পান করার শক্তির ভিত্তিতে এক গ্লাস পানি পান করার জীবনের ভিত্তিতে এক গ্লাস পানি পান করার এই মোহাইয়া বা ব্যবস্থা হওয়ার কারণে আমি যে নিয়ামত ভোগ করলাম এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম এই আলহামদুলিল্লাহ আবার যে আলহামদুলিল্লাহ পড়তে হবে তা আমি তো কেয়ামত পর্যন্ত এক গ্লাস পানির আলহামদুলিল্লাহর শুক্রিয়ায় শেষ করতে পারবো না আমার দুনিয়াতে অন্য কত নেয়ামত জানানো আছে হাজার হাজার কোটি কোটি নেয়ামত আল্লাহ আপনি যে আমাকে দিয়ে রেখেছেন তা আমি তো এক গ্লাস পানির শুক্রিয়াই কেয়ামত পর্যন্ত আদায় করতে পারবো না কারণ এক গ্লাস পানি সুক্রিয়ার পেছনে যে সুক্রিয়া আদায় করতে পারলাম এটাও তো আরেক নিয়ামত তার জন্য আবার সুক্রিয়া আদায় করতে হবে এর জন্য আবার সুক্রিয়া আদায় করতে হবে হয়তো আমাকে পূর্বের সেই সুক্রিয়াতে আবার ফেরত আসতে হবে আর না হলে কেয়ামত পর্যন্ত নতুন ধারায় আমাকে সুক্রিয়া আদায় করেই যেতে হবে তো এক গ্লাস পানির জন্য আমি নিয়ামত আদায় মানে সুক্রিয়া আদায় করতে থাকবো তো এর দ্বারা তো আমার দাউল বা তাসালসুল লাজেম আসবে তখন আল্লাহ তালা বলছিলেন যে হ্যাঁ এই অনুভূতিটা অথবা এই বুঝটাই তো ইমান তো আমরা যে আল্লাহ তাল্লা নিয়ামত ভোগ করছি আমাদেরকে যে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন এক গ্লাস পানির নিয়ামতের হিসাব করেন না রে ভাই আমরা সকাল সন্ধ্যা শুধু পান করি কি পরিমাণ নিয়ামত বাথরুমে গিয়ে কি পরিমাণ পানি আমরা খরচ করি আমাদের চাল ডাল ইত্যাদিগুলো ধোয়ার পেছনে আমরা কি পরিমাণ পানি খরচ করি আমাদের কাপড় চোপড় পরিষ্কার করার ক্ষেত্রে আমরা কি পরিমাণ পানি ব্যবহার করি আমাদের বিল্ডিংগুলো তৈরি করার সময় যে মাল মশলাগুলো বানাই সেখানে আমরা কি পরিমাণ পানি ব্যবহার করি আমাদের গাড়ি ঘোড়া ধোয়ার পরিষ্কার করার ক্ষেত্রে আমরা কি পরিমাণ অর্থাৎ শুধুমাত্র যদি আমরা করি তাহলে আমরা এই নিয়ামতের পরিমাণ হিসাব করে শেষ করতে পারবো না এতদূর নয় আমি শুধু এতটুকুন বলবো যে আজকের দিনে শুধু আজকের দিনে দুপুরবেলা আমি যে এলাকায় আছি বা আমি যে দেশে আছি এ নিউ ইয়র্কে শুধুমাত্র নিউ ইয়র্ক এলাকায় আজকের দিনের দুপুরবেলা খাবারের সাথে আমাদের মা বোনেরা এবং আমাদের রেস্টুরেন্টগুলোতে কি পরিমাণ লবণ ব্যবহার হয়েছে এটার কি হিসাব করে কে করতে পারবেন এটার কি হিসাব কেউ বের করতে পারবেন শুধু এক ওয়াক্তের লবণ আরে মরিচ না হলুদ না চাল না ডাল না চিকেন না বিফ না বিফ না অন্য কোনো তরকারি না অন্য কোনো সবজি না পেঁয়াজ রসুন না শুধু লবণ আজকের দুপুর বেলার খাবারের শুধু লবণের হিসাব করে কেউ শেষ করতে পারবেন সারা দুনিয়া তো পড়ে আছে অন্যদিকে শুধু একটা এলাকার শুধু একটা ছোট্ট এলাকার মানুষ কি পরিমাণ লবণ ব্যবহার করেছে এটার হিসেবে করা যাবে না সুতরাং এই পরিমাণ নেয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে রেখেছেন এক গ্লাস পানির হিসাব সম্পর্কে আমি আর একটা হাদিস আপনাদেরকে শুনাইতে পারি হাদিস শরীফে রাসুল করিম সাল্লি ওসাল্লাম ইসাদ করেন একজন ব্যক্তি কেয়ামতের ময়দানে হ্যাঁ পাঁচশো বছরের এবাদত নিয়ে উপস্থিত হবে পাঁচশো বছরের এবাদত নিয়ে উপস্থিত হবে যখন সে পাঁচশো বছরের এবাদত নিয়ে আল্লাহ তাল্লা সামনে পেশ করবেন তখন আল্লাহ তালা বলবেন যে ফেরেশ তারা তোমরা আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও মানে আমার দয়ায় তাকে জান্নাত দিয়ে দাও তখন সেই লোকের মনের মধ্যে একটা প্রচন্ড প্রশ্ন তৈরি হবে যে আল্লাহর রহমতে আমি জান্নাতে যাব তাহলে আমি পাঁচশো বছরের এবাদত কেন আনছিলাম উদাহরণস্বরূপ বলতে পারি মনে করেন আমি একজন মসজিদের ইমাম সাহেব আমি একজন আলেম মানুষ আমি একটা আলু দোকানদারের কাছে গেছি আলু বিক্রেতার কাছে গিয়ে বললাম যে ভাই তুমি আমাকে দুই কেজি আলু দাও এই পঞ্চাশ টাকা নাও আমি তার হাতে পঞ্চাশ টাকা দিলাম তার কাছে দুই কেজি আলু চাইলাম সে করলো কি আমার দেওয়া পঞ্চাশ টাকা পকেটে ঢুকালো আর কর্মচারীকে বললো যে এই হুজুরকে আল্লাহর বাস্তে দুই কেজি আলু দিয়ে দে আচ্ছা হুজুর আল্লাহর ওয়াস্তে দুই কেজি আলু যদি দিতে বলে এখন আপনার মনে একটা প্রশ্ন আসবে কিনা আপনার মনে প্রশ্ন আসবে কিনা যে আমি পঞ্চাশ টাকা দিলাম সেটা গুলো কোথায় যদি আল্লাহর আসতে আমাকে আলু দিতে হয় ওরকমই মানুষ হিসেবে সেই লোকের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে আল্লাহ তালা আমি পাঁচশো বছরের এবাদত নিয়ে আসলাম আল্লাহ বলে আল্লাহর রহমত দিয়ে আমাকে জান্নাত দিত মনের মধ্যে প্রশ্নটা খুঁতখতিটা তার মনে যখন তৈরি হয়েছে আল্লাহ তুই আলমুখনা মানুষের চোখের কোনায় কি খেয়ানত হয় মানুষ অন্তরে অন্তরে কি কল্পনার জল্পনা করে আল্লাহ সেটাও জানেন সবকিছু আল্লাহ জানেন কোনো কিছু আল্লাহর গোচরের বাহিরে নয় আল্লাহ বাহিরে নয় সুতরাং তালার আল্লাহ জেনে ফেললেন বুঝে ফেললেন যে এই লোকটা লোকটার মনের মধ্যে প্রশ্ন আসছে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন যে ফেরেস্তা আমার এই বান্দাকে জাহান্নাম নাম থেকে বেশ কত দূরত্ব বজায় রেখে কিছু সময়ের জন্য ঘুরিয়ে আনো হাঁটিয়ে আনো এখন ফেরেশ তারা তাকে সাথে করে নিয়ে বাহিরে গেলেন জাহান্নাম থেকে অনেক দূরে দিয়ে একটু হাঁটাইতে গেলেন চলতে 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 কতদূর পরে যখন নাকি জাহান্নামের হালকা তাপ তার গায়ে লাগলো এবং তার গরম লাগা শুরু হলো তখন তার পানির পিপাসা লেগে গেল এবং সে গলা শুকিয়ে আসলো যে পানির পিপাসায় ক্লান্ত হয়ে গেল এবার সে আল্লাহ তালাকে মানে এবার সে ওই সাথে যে ফেরেস্তারা আছেন তাদের কাছে বলতে লাগলো ভাই আমাকে একটু পানি খাওয়ান কয় এখানে তো পানির ব্যবস্থা নেই এটা এখানে তো পানির ব্যবস্থা নেই আর সামনে চলেন আবার হাঁটতে লাগলো কতদূর যাওয়ার পরে আবার পানির প্রচন্ড পিপাসা লাগলো এবার ওই যে আমরা আগে আগে দেখতাম যে আমাদের ফেরি ঘাটগুলোতে হাতে জগ নিয়ে ছোট্ট গ্লাস নিয়ে বাচ্চারা পানি বিক্রি করতো এখন তো আল্লাহর মেহেরবানি নেয়ামত এমন বৃদ্ধি পেয়েছে যে গ্রামগঞ্জের ছোটোখাটো দোকানেও বাজার বোতলজাত পানি আল্লাহ তালা পৌঁছিয়ে দিয়েছেন এইভাবে আমাদের পানির ব্যবস্থা আল্লাহ সব জায়গায় করে দিয়েছেন এই জন্য আমরা এখন রাস্তাঘাটে বাচ্চাদেরকে জগ নিয়ে পানি বিক্রি করতে দেখি না গাড়ির জ্যাম লাগলে পানি পানি বলে বিক্রি করতো ঠিক ওরকমই একটা ফেরস্তা আল্লাহ তালার পক্ষ থেকে এক গ্লাস পানি নিয়ে সে ওখান দিয়ে দূরত্ব বজায় রেখে চলছে এমন সময় পানির পিপাসায় ক্লান্ত লোকটা ওই ফেরেস্তাকে ডাক দিল ভাই 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 আপনার কাছে মনে হয় একটু পানি আছে আমাকে একটু পানি দেন তখন সেই লোকটা বললো যে ফেরেস্তা বললেন যে আমার কাছে তো পানি আছে কিন্তু এখানে বিনা পয়সায় বা বিনা মূল্যে পানি দেওয়া যাবে না সে বলল যে আপনার কি পরিমাণ মূল্য লাগবে আপনার কি পরিমাণ মূল্য আছে কি আছে আপনার কাছে বলে যে আমার কাছে পাঁচশো বছরের ইবাদত আছে কয় এত অল্পতে তো হবে না পাঁচশো বছরের এবাদত দিয়ে তো আমার হবে না আমার আরো বেশি লাগবে আচ্ছা ঠিক আছে দেন আপনি যেহেতু কষ্টে আছেন একথা বলে ফেরেস্তা তার কাছ থেকে পাঁচশো বছরের এবাদত নিয়ে নেবে এবং এক গ্লাস পানি দিবে সে ওই এক গ্লাস পানি পান করবে গলা তো শুখা এক গ্লাস পানি ভিতরে চলে যাবে পানির পিপাসা কিন্তু তার নিবারণ হবে না শেষ পর্যন্ত সে পুরা পাঁচশো বছরের এবাদত দিয়ে এক গ্লাস পানি পান করে এখন খালি হাত হয়ে গেছে এবার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন যে ফেরেশ্তারা তাকে নিয়ে আসো সে আল্লাহ তালার সামনে গিয়ে দাঁড়াবেন এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ এই মুহূর্তে তো আপনার রহমত ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নেই আমার মুক্তির কোনো পথ নেই আল্লাহ আপনি মেহরবানি করে আমাকে একটু দয়া করেন একটু রহমত দান করুন তখন আল্লাহ বলবেন যে এই তো এই কথাটাই তো আমি প্রথমে বলেছিলাম তোমার নেক আমল দিয়ে তো তুমি পার পেতে পারবে না আমাদের জীবন চলার পথে আমরা যে নেক আমলগুলো করি এগুলোর কোনো লেজ আছে না মাথা আছে আমাদের নেক আমলের কোনো মাথা আছে না লেজ আছে যদি সাহাবাই ক্রামের আমলের সাথে আমাদেরকে মিলাই না আরো পরের না আরো পরে না আরো পরের আরে শুধু সমাজের ওলামাই ক্রামের সাথে যদি সাধারণ মুসলমানদের আমলকে মিলানো হয় আমি তো বলবো যে আকাশ পাতাল তফাত হবে আওয়ামের আর আলেমের আমলের মধ্যে যদি এক বর্তমান আলেম আর একশো বছর আগের আলেমের সাথে আলেমদের আমলও মিলানো হয় আমার মনে হবে যে ওই আলেমের সাথে এই আলেমের আমলের মধ্যে তফাত হবে যদি সাহাবাই ক্রামের সাথে আমাদের আমলকে মিলানো হয় তো আমাদের আমল কোন জায়গায় গিয়ে ঠেকবে ভাই আমাদের আমলের নাম মাথা আছে না লেজ আছে না পা আছে তাহলে এই পরিস্থিতির আমল নিয়ে যদি আমরা আল্লাহ তালার সামনে দাঁড়াই তো আল্লাহ তালা বিশেষ মেহরবানি আর রহমত দিয়ে যদি আমাদেরকে না মুক্তি দেন তাহলে আমাদের আমলের ভিত্তিতে আমরা মুক্তি পাবো বলে আশা করা যায় না তো ওই লোকটাকে ঠিক আল্লাহ তালা এই কথাই বললেন যে তুমি তো আমার রহমত দিয়েই মুক্তি পাবে তোমার আমল তো আমার কাছে কোনো যোগ্যতা রাখে না বুঝে গেল মুসলমান কেয়ামতের ময়দানে একজন মানুষের এক গ্লাস পানির মূল্য আল্লাহ পাঁচশো বছরের ইবাদতের সম পরিমাণ বলে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন তাহলে বুঝা গেল এক গ্লাস পানি দুনিয়াতে যদি হয় হয়ারুনের মুখে বাহলুল আমাদেরকে শুনিয়েছেন যে পুরা রাজত্বকে দুইবার বিক্রি করার সম পরিমাণ এক গ্লাস পানির মূল্য আর হাসরের ময়দানে পাঁচশত বছরের এবাদতের সম পরিমাণ এক গ্লাস পানির মূল্য এই যে আমাদের সামনে পানিগুলো আমরা ব্যবহার করছি কি পরিমাণ পানি আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সমাজে ঘরে আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে সমস্ত পানির ব্যবস্থা কে করেন কে আমাদের খাবার দাবারের আয়োজন করেন কে আমাদের কানের ভেতরে শোনার শক্তি দিলেন কে আমাদের নাকের ভিতরে গ্রানের শক্তি গ্রান উপলব্ধির শক্তি দিলেন কে আমাদের একটা মুখ দিয়ে আমাদের কথা বলার উপলব্ধি করার চখার চষার স্বাদ মিষ্টি ঝাল উপলব্ধি করার শক্তি দিলেন কে আমাদের চোখের মধ্যে আলো দিলেন দুনিয়াকে আমরা দেখতে পাই সাদাকে সাদা কালো লালকে কে এবং হলুদ কে হলুদ আমরা দেখে মেধা সেটাকে যে উপলব্ধি করতে পারে সেই মেধাটা আমাদেরকে কে দিলেন পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু মেধা না থাকার কারণে সে সাদা আর কালো বুঝতে পারে না আরে ভাই এই যে কিছুদিন যাবৎ করোনা নামক একটা রোগ আমাদের দেশে চলছে এর একটা আলামত হলো আপনার মুখের স্বাদ থাকবে না আচ্ছা যখন জ্বরে আক্রান্ত হয় যখন মানুষ ঠান্ডায় আক্রান্ত হয় তখন মানুষের মুখের কি থাকে না স্বাদের উপলব্ধি থাকে না আপনি বলেন তো স্বাদের উপলব্ধি যদি না থাকে আপনি ঝাল নিচ্ছেন না চুকা নিচ্ছেন না মিঠা নিচ্ছেন না তিতা নিচ্ছেন না লবণাক্ত নিচ্ছেন না লবণ ছাড়া নিচ্ছেন মুখে দিয়ে ঢুকতেছে কি আপনি বুঝতেছেন যে জিনিসটা আজকে আপনি উপলব্ধি করার ক্ষমতা আছে যখন জ্বরে আক্রান্ত হলো অথবা করোনার কোন সিমটম দেখা গেল তখন তো আপনার সেই বুস্টার থাকলো না তাহলে আপনার গলাও রইলো কণ্ঠও রইলো যতটুকু আস্বাদনের জায়গা ওই পদার্থতা অথবা ওই যন্ত্রটাও গালের মধ্যে গলার মধ্যে রয়ে গেল কিন্তু স্বাদের উপল উপলব্ধিটা নাই একজন বৃদ্ধ মানুষ চোখে দেখে না নিজের ছেলে এসে বলে আব্বা আমি আবদুল্লাহ কে আসছ আবদুল্লাহ সে চোখ বড় করে তাকায় দেখে যে আবদুল্লাহকে সেই চিনে না চেয়ে হনার চিনতেছে না অথচ এই বাচ্চাটাকে সে লালন পালন করছে পঞ্চাশ বছর এই বাচ্চাটাকে সে লালন পালন করেছে চল্লিশ বছর আজকে সে তার নিজের বাচ্চাটাকে চিনতেছে না কেন চোখ থাকা মানি হল উপলব্ধি করতে পারা নয় দেখতে পারা নয় কান থাকা মানি হলো শুনতে পারা নয় বুঝা গেল যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে শক্তি দিয়েছেন এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে চলার শক্তি বলার শক্তি আমাদেরকে যে উপলব্ধি করার শক্তি দিয়েছেন বাহিরে জগতে যে পরিমাণ নাজ নেয়ামত দিয়েছেন এভাবে যদি আমরা নেয়ামতের হিসাব নিকাশগুলো করতে থাকি করতে থাকি তো আমি আমি তো এক গ্লাস পানির হিসাব আপনাদের সামনে বলতে গিয়ে অস্থির হয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছি এরকম এক একটা ন্যামতের যদি হিসাব আল্লাহ তালার সামনে আমরা যদি আমরা করতে থাকি আমরা যদি আনতে থাকি আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নেয়ামত আল্লাহি তোমরা যদি আদত করো গণনা করো আল্লাহর ন্যামতের লা তহসুহা তোমরা সে ন্যামতের কুল কিনারা খুঁজে পাবে না এই পরিমাণ নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যদি আল্লাহর বড়ত্ব মহত্ব আর নেয়ামত গুনাগুন সম্পর্কে আমরা আসতে চাই গণনা করতে চাই বা লিখতে চাই লিখতে চাই বলতে চাই আল্লাহ বলেন কালিমাতু রাব্বি আল্লা দেওয়া নেত আল্লাহর দেওয়া কালিমাত আল্লাহর দেওয়া বড়তো আল্লাহর দেওয়া গুনাগান গুনগান ইত্যাদি সম্পর্কে যদি আমরা লিখতে চাই আল্লাহ তালা বলেন যে লৌক্যান বাহারু মিদাদ যে আটলান্টিক মহাসাগর আছে যে সাগরের উপর দিয়ে আমরা আমেরিকা আসতে প্রায় আট ঘন্টা শুধু সমুদ্রের উপর দিয়ে বিমান চলতে হয়েছে একবার কল্পনা করে দেখেছেন এক গ্লাস পানির যদি কালি বানানো হয় কতদিনে আপনি একজন ব্যক্তি এক গ্লাস পানির কালি দিয়ে লিখতে পারবেন কতদিন যাবত একজন কতজন মানুষ কতদিন লাগিয়ে এক বালটি সমপরিমাণ পানি দিয়ে তাদের নিজের ভেতরে রাখা সমস্ত কথা অথবা একই কথাকে কত হাজার কুটিবার লিখে সে কী পরিমাণ কাগজ ভরতে পারবে এক গ্লাস মানে এক জগ বা এক বালতি পানি দিয়ে এরকম আল্লাহ বলেন যে সমুদ্র না মহাসমুদ্র মহা মহাসমুদ্র সবগুলোকে যদি কালি বানানো হয় আর আল্লাহ তালার নামত লিখতে থাকা হয় সমস্ত মানুষ সমস্ত মানুষ একসাথে বসে যদি আল্লাহর কালেমাত লিখতে থাকে লিখতে থাকে লিখতে থাকে লিখতে থাকে লিখতে থাকে ওই সমুদ্রের পানিগুলো কালিগুলো শুকিয়ে যাবে শুকিয়ে যাবে এরপরে বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা এরকম সমুদ্র যদি আরও বাড়ানো হয় আরও বাড়ানো হয় আরও তৈরি হয় আর এই সমুদ্র যদি আবারও ভরে যায় আবারও লিখে আবারও ভরে যায় আবারও লিখে সমপরিমাণ সমুদ্রের পর সমুদ্র শুকিয়ে যেতে থাকবে কিন্তু আল্লাহর কালিমাত লিখে শেষ করা যাবে না এই পরিমাণ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন নিয়ামতের হিসাব নিকাশ যদি আমরা ডান বাম হিসাব করি আমাদের শেষ করা যাবে না এই নিয়ামত আল্লাহ দুনিয়ার সমস্ত মখলুকাতকে দিয়েছেন সমস্ত মানুষকে দিয়েছেন এই যে সূর্যের যে তাপ এটা সবাইকে দিয়েছেন গাছের গাছ গাছালির ফল ফলাদি জমিনের ফসল উড়ন্ত বাতাস অক্সিজেন পানি মাছ তারপরে বিভিন্ন পাক পাখালি বিভিন্ন জন্তু জানোয়ার এই যে নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এগুলোর হিসাব কে করে শেষ করবে ভাই আমার আল্লাহ তালা জন্য বলেন উজকুরু নিয়ামতি আল্লাহ নাম তো আলাইকুম আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি নিয়ামতের হিসাব নিয়ামত কে একটু তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি নিয়ামত কে তোমরা একটু স্মরণ করো দেখেন আমি ব্যাপকভাবে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি যে নিয়ামত মুসলিম ও মুসলিম সবাইকে আল্লাহ দিয়েছেন মানুষ মাত্রই এই নিয়ামত পেয়েছে এবার আপনি আসেন যদি মুসলিমদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন কি নেয়ামত মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন সবচেয়ে বড় নেয়ামত মুসলমানের তার ইমান মুসলমান ইমানদারকে আল্লাহ তালা যত নিয়ামত দিয়েছেন এই নেয়ামতের সর্বোচ্চ সবচেয়ে দামি নেয়ামত হলো ইমান সর্বোচ্চ দামি নেয়ামত হলো ইমান ইমান সবচেয়ে কষ্টে অর্জিত নিয়ামত ইমান সবচেয়ে মেহনতের দ্বারা মেহনতের মাধ্যমে অর্জিত নেয়ামত ইমান রক্তের বিনিময়ে অর্জিত নেয়ামত ইমান নবীজি সাল্লা দন্দান মোবারকের শাহাদতের ভিত্তি করে অর্জিত নেয়ামত ইমান নবীজির নিজের মাতৃভূমি ত্যাগ করে আল্লাহর হুকুমে হিজরত করে মুদিনে যাওয়ার বিনিময়ে সাহাবাই কেরামের জীবন বিসর্জনের বিনিময়ে যুগের পর যুগের ওলামাই কেরাম বুজুরগান দিনের রক্ত ঘামের উপর নির্ভরশীল যে নেয়ামত সে নিয়ামতের নাম হলো আমাদেরকে আল্লাহ সে দিয়েছেন দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষকে সব ইমান সেমান দেন নাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা চেয়ে বেশি দামি জিনিস পেয়েছি সবচেয়ে বেশি দামি জিনিস আমরা পেয়েছি সবচেয়ে বেশি দামি জিনিস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন ইমানের নেয়ামত আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন ইসলামের নেয়ামত এত পরিচ্ছন্ন এত স্বচ্ছ এত সুন্দর জীবন ব্যবস্থা রুচি শক্তি পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই ইমানদার মুসলমানদেরকে আল্লাহ যে নিয়ম দিয়েছেন ইমানদার মুসলমানদেরকে আল্লাহ যেই রুচি শক্তি দিয়েছেন নিয়ামত দিয়েছেন এটা আল্লাহ তালা কাউকে দেন নাই অন্য কাউকে দেন নাই সুবাহ বিহামদি আমরা প্রতিদিন পাঁচবার উজু করি আমাদের জীবন পরিচ্ছন্নতার জন্য আমরা পেশাব করে ঠিলা পানি ব্যবহার করি পৃথিবীর বহু বড় বড় কান্ট্রিগুলোতে দেশগুলোতে তাদের পানি দিয়ে স্তেঞ্জা করার কোনো সুযোগ নেই তারা টিসু দিয়ে সাফ করে ফেলে জদ্দুর করে তারা মদ খায় তারা সুগর খায় তারা হারাম খায় আল্লাহ তালা মুসলমানদের জন্য হারাম আলাদা করে দিয়েছেন হালাল আলাদা করে দিয়েছেন শুদ্ধ সুষ্ঠ এবং পরিচ্ছন্নটা আলাদা দিয়েছেন অপরিচ্ছন্নটা আলাদা করেছেন আমাদেরকে আল্লাহ বুঝ দিয়েছেন আপনি দেখেন সহজ সরল একটা কথা যে লোকের কাছে যত বেশি ইমান যে লোকের কাছে যত বেশি ইসলামের গুরুত্ব সেই লোকের জীবন তত বেশি পরিচ্ছন্ন এবং স্বচ্ছ সুন্দর কলঙ্ক মুক্ত আমি উদাহরণ দিলে বুঝবেন দুনিয়ার বুকে মা এবং সন্তান দুজনের কার রক্তের গ্রুপ কি এটা মাপার যন্ত্র আছে ভাই এবং বোনের রক্তের গ্রুপ কি মাপার যন্ত্র আছে চাচা এবং ভাতিজি অথবা ভাতিজা এবং ফুফু মামা এবং ভাগ্নি অথবা ভাগিনা এবং খালা এদের পারস্পরিক রক্তের গ্রুপ মাপার যন্ত্র আছে কিন্তু দুজনের মধ্যকার যে সম্পর্কটা আর ওই সম্পর্কের কারণে যে একজন থেকে আরেকজন একটু আলাদা থাকতে হবে দূরত্ব বজায় রেখে চলতে হবে একে অন্যের থেকে যে আলাদা একটা গ্যাপ জীবন কাটাতে হবে সেই উপলব্ধিটা একমাত্র ইসলাম আমাদেরকে দিয়েছে পৃথিবীর কোন যন্ত্র কে মা কে ছেলে কে বাবা কে মেয়ে কে ভাই কে বোন কে ফুফু কে 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 মামা এটা আলাদা করার যন্ত্র যন্ত্র পৃথিবীর দুনিয়াতে তৈরি হয় নাই এটা একমাত্র ইসলাম নামক যন্ত্র মানুষকে দিয়েছেন একমাত্র ইসলাম নামক যন্ত্র মানুষকে দিয়েছে যার কারণে যেই দেশে ইমান ও ইসলাম যত কম সেই দেশে আপন বাবা দ্বারা তার মেয়ে আক্রান্ত হচ্ছে মা তার সন্তান দ্বারা আক্রান্ত হচ্ছে বাই দ্বারা বোন আক্রান্ত হচ্ছে হ্যাঁ সেই দেশের কোন মানুষের মনুষ্যত্ব বোধ নেই কেন তার কাছে ইমান আর ইসলাম নেই কেন তার কাছে আল্লাহ দেওয়া সেই রুচি শক্তি নেই সেই যন্ত্রটা নাই যে যন্ত্রটি দিয়ে দুজনের মধ্যকার একটা গ্যাপ তৈরি করবে একটা দূরত্ব বজায় রেখে চলবে আর আপনি এটাও বলতে আমি আরো 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 সহজভাবে বলতে পারি আমি দিধা করব না যেই দেশে মুসলমান নামদারী মুরাদরা দিন আর ইমান ইসলাম নিয়ে চলে না সেই দেশের মুরাদদের এই জাতীয় কল রেকর্ড ফাঁস হবে এই জাতীয় অন্যায় অশ্লীল প্রস্তাব অন্যদেরকে করবে না জায়েজ পথে পা বাড়াবে এটাই স্বাভাবিক যার কাছে দিন যত কম ইমান যত কম ইসলাম যত কম সেই লোকটা তত বেশি চোর বাটপার জালিম অত্যাচারী এজন্য বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আমরা সংবাদ পেয়েছি যে বাবা দ্বারা তার মেয়ে আক্রান্ত হচ্ছে ঢাকায় এমন বাংলাদেশে বাবা দ্বারা মেয়ে আক্রান্ত ছেলের দ্বারা মা আক্রান্ত কেন হচ্ছে এই জন্য যে পরিবার গুলোতে দিন আর ইসলামের চর্চা যত কম সেই পরিবারগুলোতে মনুষ্যত্ব বোধ তত কম মনুষ্যত্ব বোধ তত কম কেন এর কারণ হলো আল্লাহ তাদের থেকে ওই যন্ত্রটা তুলে নিয়েছেন ওই যন্ত্রের উপলব্ধি ক্ষমতাটা তাদের দিল থেকে উঠিয়ে নিয়েছেন এজন্য জন্য এই অন্যায়গুলো তৈরি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দেওয়া পরিচ্ছন্ন একটা রুচি শক্তি ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইসলামের মাধ্যমে পরিচ্ছন্ন একটা ফিকির আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিন আর ইমানের মাধ্যমে এই দিন ইমানের মাধ্যমে যে নিয়ামত বা যে পরিচ্ছন্নতা আমাদেরকে দিয়েছেন এটা পৃথিবীর আর কাউকে আল্লাহ তালা দেন নাই আল্লাহ তালা আমাদেরকে স্বাভাবিক জীবন পরিচালনার ক্ষেত্রে কত পরিচ্ছন্নতা দিয়েছে জানেন তার লিখিত একটা কিতাব নামক মধ্যে একটা শিরোনাম ইসলাম আওর তহারত এই শিরোনামে তিনি একটা ঘটনা লিখেছেন আমেরিকার ঘটনা যে এক ইউনিভার্সিটিতে এক কলেজে একটা ছাত্রদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান ছাত্রদের মাঝে একজন মুসলমান ছাত্র ছিলেন সেই মুসলমান ছাত্র যেই মহিলাটা তাদের ছাত্রদের কাপড় পরিষ্কার করে দিত কাপড় ধুয়ে দিত সেই মহিলাটাকে তারা প্রত্যেকেই তাদের ময়লা কাপড়গুলো দিত যে কাপড়টা ধুয়ে দেয় যা হোক কাপড়টা ধোয়ার জন্য মহিলাটা প্রায় নেয় কিন্তু ওই মুসলমান ছেলের কাপড়গুলোতে কোনো আবর্জনা দেখতে পায় না মহিলা কোনো খসখস নাই মানে শক্ত হয়ে আছে এমন না দুর্গন্ধও না একদম মানে সাফ মনে হয় তো মহিলা অনেক দিন কাপড় ধোয়ার পরে একদিন ওই ছেলেটাকে জিজ্ঞেস করতেছে ওই যে বাবা তুমি কি আমার কাপড় ধোয়ার উপরে আস্থা রাখো না সে মহিলা ছেলেটা বলতেছে অবশ্যই আস্থা রাখি নাহলে কি আমি আপনাকে ধুইতে দেবো নাকি আমি নিজে ধুই না আপনি ধোন আপনার ধোয়ার মধ্যে আমি আস্থা রাখি কথা হলে তোমার কাপড়ে কোনো খসখসা শব্দ নাই আওয়াজ নাই কাপড় খসখস হয়ে রয় না দুর্গন্ধ ছড়ায় না আবর্জনা দেখা যায় না তো তুমি আমাকে নিজে ধুইয়ে আবার দাও কেন অথবা এই তো পরিষ্কার কাপড় দাও কেন অথবা এত পরিষ্কার রাখো কেন তো ছেলেটা বললেন যে দেখেন আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া আছে আমরা যেন নাপাক কাপড় দিয়ে নামাজ না পড়ি আমরা যেন আবর্জনাময় কাপড় দিয়ে এবাদত না করি এজন্য আমি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ি আমার কাপড় পরিষ্কার রাখতে হয় যার কারণে আমার কাপড়ে এক ফোঁটা পেশাবের ছিটাও তো লাগে না আমার কাপড় আবর্জনা হবে কিভাবে বা যে ময়লা দিয়ে আমার কাপড় আবর্জনাময় হয় না এই জন্য আপনি মনে করেন যে আমি ধুয়ে দেই এই কথাটা শোনার পরে মহিলাটার প্রচণ্ডভাবে প্রশ্ন তৈরি হয়েছে যে তাদের এবাদত তাদের বন্দেগি তাদের কাপড় চুপড় জীবনযাত্রার মধ্যে কাপড়ে এক ফোঁটা পেশাব লাগতে পারে না এটা কেমন জীবন ব্যবস্থা এরপরেও মহিলাটা ওই ছেলেটাকে ফলো করতে লাগলো যে ছেলেটা কোন দিক যায় কি খায় কি বলে কাদের সাথে চলে কিভাবে সে জীবন কাটায় আল্লা মাত্র ইসমানী সাহেব হাফিজ আহল্লা তিনি এই ঘটনা লিখার পরে লিখলেন যে এই মহিলা ওই ছেলের কার্যক্রমের প্রতি এই পরিমাণ প্রভাবিত হয়েছে এবং ইসলামের প্রতি এই পরিমাণ মুগ্ধ হয়েছে যে আল্লাহর মেহরবানিতে মহিলা ইমান নিয়ে এসেছে এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই যে আমাদেরকে আল্লাহ পরিচ্ছন্ন জীবন দিলেন দেখেন আমাদের কাপড় পাক আমরা নামাজের বাহিরে সাতটি ফরজ বলি নামাজের বাহিরে সাত ফরজ এর মধ্যে এক ফরজ দুটা ফরজ আছে একটার নাম হলো শরীর পাক আর একটার নাম হলো কাপড় পাক শরীর পাক কাপড় পাক শরীর কিসের থেকে পাক হতে হবে শরীর দুই হদস থেকে পাক হতে হবে হদসে আজগর হদসে আকবর হদসে আজগর মানে শরীরের অবস্থায় যে অবস্থায় অজু ফরজ আর হদসে আকবর মানি শরীর এমন অবস্থায় থাকা যে অবস্থায় গোসল ফরজ তাহলে গোসল ফরজ অবস্থার শরীরকে বলা হয় হদসে আজ আকবর আর অজু ফরজ এমন অবস্থার শরীরকে বলা হয় হদসে আজগর আমি যখন নামাজ পড়তে যাব তখন যখন অজু ফরজ এমন অবস্থার শরীর নিয়ে নামাজে যাওয়া যাবে না আমি যখন নামাজ পড়তে যাব আমার গোসল ফরজ এমন নাপাক শরীর নিয়ে নামাজে যাওয়া যাবে না তাহলে আমাকে আমার শরীর শরীরকে হদসে আজগর এবং হদসে আকবর থেকে পাক করতে হবে গোসল ফরজ এমন শরীর নাপাক শরীর কাছে নেওয়া যাবে না অজু ফরজ এমন শরীর নিয়েও নামাজে যাওয়া যাবে না তাহলে বলেন প্রত্যেকটা মুসলমান কি পরিমাণ পরিচ্ছন্ন জীবন পেয়েছে যে সে সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচবার তার শরীরকে গোসল এবং অজু ফরজ হওয়ার অবস্থা থেকে পাক করে নিচ্ছে এরপরে আবার আপনার কাপড় পাক কাপড় কিসের থেকে পাক হয় কাপড়ের যে নাপাকি সে নাপাকিকে আমরা বলে থাকি নাজাসত নাজাসত আবার দুই প্রকার নাজাসত খফিফা নাজাসত গলিজা ছোট নাপাকি এবং বড় নাপাকি বড় নাপাকি যে এগুলোর বিস্তারিত অনেক লম্বা কথা অনেক কথা আমি শুধু এতটুকু বলছি ছোট নাপাকি যেটা পরিমাণ একটু বেশি থাকলে কেউ যদি অজান্তে সেই অবস্থায় নামাজ পড়ে ফেলে নামাজকে জায়েজের হুকুম দেওয়া হয় আর নাজাসত গলিজা অজান্তে যদি সামান্য নাপাকি তার গায়ে থাকা এরপরেও তার সাথে নাপাকি যদি তার গায়ে লেগে থাকে আর অজান্তে হয় তাহলেও সেটা নামাজের অনুমতি তার থেকে যায় এরকম একটা নাপাকি যে নাপাকি ধোয়া ফরজ যে নাপাকিকে দূর করা ফরজ তা না হলে নামাজে যাওয়া যাবে না এখন আমার পা থেকে মাথা পর্যন্ত যে পোশাকটা রয়েছে অন্তত প্যান্ট হোক যদি প্যান্টের সাইডে যাই প্যান্ট গেঞ্জি বা শার্ট আর যদি মাথায় একটা টুপি থাকে টুপি আর আমরা যারা পায়জামা পাঞ্জাবি পড়ি আমাদের পায়জামা গেঞ্জি একটা জামা একটা টুপি আর যদি সাথে একটা রুমাল থাকে রুমাল এই যে কয়েকটা কাপড় নিয়ে আমরা নামাজে যাই আমাদের এই প্রত্যেকটা কাপড় নাজাসতে খফিফা এবং নাজাসতে গলিজা থেকে পাক হতে হবে এবার আপনি বলেন তো প্রত্যেকটা মানুষের শরীরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত্র পর্যন্ত তার গায়ের যে পোশাকটা এই পোশাকটা যদি নাজাসতে খফিফা এবং নাজাসতে গলিজা থেকে অন্তত পাঁচবার পাক সাফ থাকতে হয় তাহলে সেই নাপাক অর্থাৎ অসুন্দর এবং নাপাক কাপড় গায়ে দিয়ে চলবে কখন চলতে পারবেই বা কখন তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমন পরিচ্ছন্ন একটা মন মানসিকতা দিয়েছেন পরিচ্ছন্ন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন যে আমাদের একটা শরীরকে আমাদের একটা শরীরের কাপড়কে ২৪ ঘন্টার দিনের মধ্যে অন্তত পাঁচ বার শরীরকে হাদাস থেকে এবং কাপড়কে নাজাজত থেকে পাক রাখতে হয় এত পরিচ্ছন্ন জীবন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কাকে দিয়েছে এমন পরিচ্ছন্ন জীবন এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতকে আপনি কিভাবে স্মরণ করবেন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই একজন মুসলমান আপনাকে পঞ্চাশ হাজার কোটি টাকা দেওয়া হবে যদি আপনি প্রকৃত মুসলমান হন আর সামনে একটা মূর্তি দেওয়া হবে ভাস্কর্য দেওয়া হবে আপনি পঞ্চাশ হাজার কোটি দেওয়া হবে আর আপনাকে বলা হবে একটা ভাস্কর্যের মধ্যে সেজদা কর আল্লাহর কসম যাকে আল্লাহ ওই আর ইসলাম দিয়েছে 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 উপলব্ধি শক্তি আল্লাহর তহিদের বিশ্বাস দিয়েছে ওই লোকটা পঞ্চাশ হাজার লাথি মারবে এরপরে মূর্তিতে সেজদা করবে না এই যে মূর্তির সামনে সেজদা করা যায় না মাহলুকের সামনে মাথা নত করা যায় না এই বুঝ এই উপলব্ধিটা এটাকে আপনি কোন পর্যায়ের নিয়ামত মনে করেন এরকম নেয়ামত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ভরপুর করে দিয়েছেন তো কি পরিমাণ নেয়ামত দিয়েছেন নেয়ামতের মধ্যে হিসাব করলে বর্তমান পৃথিবীর মুসলিম উম্মাকে আল্লাহ তালা সব সবচেয়ে বড় নেয়ামত দিয়েছেন ইমান আর ওই ইমানকে দামি করার জন্য আল্লাহ তালা যে নেয়ামত দিয়েছেন বা ইমানের উৎস হিসেবে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন ইসলামের উৎস হিসেবে আল্লাহ তালা যে নেয়ামত দিয়েছেন সেই দুই নেয়ামত সেখানেও আল্লাহ তালা দুটা নেয়ামত দিয়েছেন ইমান ইসলাম দুটো নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর এই দুই নেয়ামতের উৎস হিসেবে আল্লাহ তালা আমাদেরকে আরো বড় দুটা নেয়ামত দিয়েছেন সেই বড় নেয়ামতের প্রধান হলো কোরআন দ্বিতীয় নেয়ামত হলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি এখন আমরা যদি আমাদের এই নেয়ামতগুলোর হিসাব নিকাশ হিসাব করতে থাকি। থাকি আনতে তো কত নিয়ামত আপনি গণনা করবেন কত নিয়ামত আপনি আলোচনায় আনবেন আল্লাহ বলেন উজকুরু তো আলাইকুম তোমরা ওই নিয়ামতকে মনে করো ওই নিয়ামতকে স্মরণ করো ওই নিয়ামতকে আলোচনায় আনো ওই নিয়ামতকে কে মনে করো যে নেমত আমি তোমাদেরকে দান করেছি আমি আজকে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাল্লার দেওয়া নিয়ামতের কয়েকটা কথা আলোচনা করলাম সময় অনেক হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আগামীকালকে এই আয়াতের বাকি আলোচনা আমরা শুনবো শোনাবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামতের স্মরণ করে আল্লাহ তালার সাথে কৃত ওয়াদাকে পূরণ করা করার তৌফিক দান করুন আল্লাহর ভয় অন্তরে নিয়ে তাকওয়া অর্জন করে তাকওয়ার সাথে ইমান ও ইসলামকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আসাদু আল্লাহ সুবাহানি সুবাহা আশাদু আল্লাহর